পরাজিত শক্তিদের হাত থেকে দেশকে রক্ষা করতে মুক্তিযোদ্ধাদের বিভক্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের উপনেতা সোয়েদা সাজেদা চৌধুরী মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মুক্তিযোদ্ধা জনতা সমাবেশে তিনি এ আহ্বান করেন তিনি বলেন আমরা মুক্তিযোদ্ধারা বিভক্ত হব না বিভক্তর জন্যই রাজাকারা দেশে মাথাচাড়া দিয়ে উঠেছে সংসদ উপনেতা বলেন আমরা যারা ঐক্যবদ্ধ হয়েছি তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে তা না হলে যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না তাদের হাতে দেশ চলে যাবে এ সময় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন বাংলাদেশের যুদ্ধ এখনও শেষ হয়নি নতুনভাবে যুদ্ধ করে দেশকে মুক্ত করতে হবে যারা নির্বাচন বানচাল ও যুদ্ধাপরাধীদের বাঁচাতে চায় তাদেরকে পাকিস্তান ও আফগানিস্তানের টেনে চলে যেতে হবে বুঝলাম যুদ্ধ শেষ হয়নি যুদ্ধ চলছে এবং আবার মুক্তিযুদ্ধের পক্ষের লোককে নিয়ে ঐক্যবদ্ধ হলাম আজকে